নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেকদিনের মতো আবারও চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে বিস্তারিতভাবে জানছি 12টি রাশির রাশিফল সম্পর্কে এবং আজকের দিনের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন যে রাধে রাধে বা যাই ভোলানাথ। তো ভিডিওটি অবশ্যই শুরু করছি আজকের দিনের সম্পর্কে নিয়ে। আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণ পক্ষ, আজ নক্ষত্র হচ্ছে সাত্ত্বিক, আর যোগ হচ্ছে গণ্ড, আজ বার হচ্ছে রবিবার, 12ই ফেব্রুয়ারি 2023। আজকে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 11 মিনিটে। আজকের চন্দ্ররাশি হচ্ছে তুলা রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা রাশি। এখন জেনে নিচ্ছে আজকের অশুভ সময়। রাহুকাল চলছে বিকাল 4টা বেজে 45 মিনিট থেকে, অশুভ সময় চলছে সন্ধ্যা 6টা বেজে 8 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ, ভালো কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। এখন চেয়ে নিচ্ছি আজকের শুভ সময়। আজকের ভালো সময় হচ্ছে দুপুর 12টা বেজে 1 মিনিট থেকে, ভালো সময় চলছে দুপুর 1টা বেজে 13 মিনিট পর্যন্ত। আপনারা অবশ্যই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ, শুভ কোনো কাজ অবশ্যই করতে পারেন, সে কাজটি সফল ও ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এখন জেনে নিচ্ছে আজকের শুভ দিক। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকে কাজ বা যাত্রা থাকলে সেটি শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলুন এখন জেনে নেব আমরা আজকের এরপরে 12টি রাশির রাশিফল সম্পর্কে। সরাসরি বিরতে যাওয়া যাক। সবার প্রথমে জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকে মেষ রাশি জাতকদের জন্য দিনটি মোটামুটি ভালোই যাবে, খুব খারাপ বলা যাচ্ছে না, খুব ভালোও বলা যাচ্ছে না। আজ পেশাগত দিক থেকে মোটামুটি দিনটি ভালো যাবে, নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে, আজ কাজের দিক দিয়ে দিনটি খুবই ভালো রয়েছে। আজ অতিরিক্ত কোনো কাজে আপনি বেশি ইনভলভ হবেন না, বা অতিরিক্ত কোনো কিছু থেকে আজকে যতটা পারেন দূরে থাকুন, বুঝে শুনে কথা বলবেন, অল্প পরিমাণ এবং পরিমাণ মতো কাজ করবেন, বেশি কাজ করবেন না। কিন্তু আপনার স্বাস্থ্য দিকেও ধ্যান রাখা জরুরি রয়েছে, স্বাস্থ্য খারাপেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন তারা অবশ্যই ব্যবসা থেকে ধ্যান দিন, নতুন করে ব্যবসা বাড়ানোর চিন্তাভাবনা বা পরিকল্পনা অবশ্যই করুন, এতে আপনার ব্যবসায় অনেকটা উন্নতি সম্ভাবনা থাকবে। আজ কারোর উপরে অতিরিক্ত অধিকার ফলাতে যাবেন না, এতে কিন্তু বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে। আজ প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে বা প্রিয়জনদের নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পাবে, তো সে ব্যাপারে ধ্যান এবং সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে নতুন মোটামুটি কাজের কোনো সুযোগ আসতে পারে। যারা পড়াশোনা করছেন বা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা নিয়েছেন, অবশ্যই আপনাদের পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে এবং বুঝে শুনে আজকে বিনিয়োগ করতে হবে, কোনো কাজে তাড়াহুড়ো করা যাবে না। আজ পুরনো কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে, তাদের সঙ্গে সময় কাটান বা নতুন কোনো বিজনেস প্ল্যান বা আইডিয়া নিয়ে আলোচনা করতে পারেন। এমনকি যারা শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটিও খুব ভালো যাচ্ছে। আপনারা অবশ্যই আজকে দিনটি ভালোভাবে বিবেচনা করে বিনিয়োগ করুন, ভালো রিটার্ন অবশ্যই পাবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং। শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর রাস্তাঘাটে একটু সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। লটারি কাটার জন্য দিনটি খুব একটা ভালো নয়, আপনারা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আজকে আপনার জন্য শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 7 মিনিট থেকে, ভালো সময় চলছে সকাল 11টা বেজে 59 মিনিট পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ করতে পারেন। এখন জেনে নিচ্ছি আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ পেশাগত বা কাজের জায়গায় বিভিন্ন বাধা পেরিয়ে যেতে আজকে আপনি সক্ষম হবেন। আজকে নতুন কোনো পরিস্থিতিতে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি জরুরি রয়েছে, অযথা ব্যয় একদম দূরে রাখুন আর নিজের আত্মবিশ্বাসকে বজায় রাখুন। আজ বাড়িতে কোনো গোলমেল দেখা দিতে পারে, তাই বাড়ির পরিবেশ যাতে ভালো রাখা যায় সেদিকে ধ্যান দিন, পরিবারকে সময় দিন। বাড়িতে আজকে ছোটোখাটো কোনো অনুষ্ঠান করতে পারেন বা খাওয়া দাওয়ার ব্যাপার আয়োজন করতে পারেন, এতে সকলের মনও ভালো থাকবে। আজ দিনের প্রথমভাবে ভাগে সঙ্গিনীর সঙ্গে ভালো সম্পর্ক কাটানোর, ভালো সময় কাটানোর ভালো সুযোগ থাকছে, সেটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন। আজকে যারা প্রেম করছেন বা সদ্য বিবাহিত তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। কাজের জায়গায় মোটামুটি আপনাকে একটু সতর্ক থাকলেই হবে। আর যারা ব্যবসা করছেন নতুন করে বিনিয়োগের ব্যাপারে অবশ্যই ভেবে দেখা জরুরি রয়েছে, বুঝে শুনে বিনিয়োগ করুন, এলোপাথাড়ি বিনিয়োগ করবেন না, এতে কিন্তু আপনার অর্থ আটকে যেতে পারে।
আজ সন্ধ্যার পর আপনার ব্যবসা একটু লোকসান মুখে দেখতে হতে পারে, সে বিষয়ে কোনোভাবে বিচলিত হবেন না, ধৈর্য রাখুন, ব্যবসায় আগের অবস্থায় ফিরে আসবেই। আজকে আপনার পুরনো কোনো সমস্যা আবার কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তার সঠিক ব্যবস্থা নেওয়া জরুরি রয়েছে। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আপনার জন্য শুভ সময় হচ্ছে সকাল 9:19 থেকে ভালো সময় চলছে সকাল 10:36 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ করতে পারেন। লটারি কাটার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তো অবশ্যই আপনারা আজকে একটা দিয়ে লটারি কাটতে পারেন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনাকে অবশ্যই পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ খুঁজতে হবে বা সময় বের করতে হবে। কোনোভাবে একাকিত্ব হতে বোধ করতে পারেন আজকে, যার জন্য আপনার একটু মানসিক চাপ বৃদ্ধি পাবে। তো সেটাকে কম করার জন্য অবশ্যই আপনি বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে যেতে পারেন, অথবা আপনার মনের কোনো পছন্দ জায়গায় অবশ্যই ঘুরতে যেতে পারেন। সেক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো থাকবে। আর যদি পরিবারের থেকে দূরে থাকেন তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলতে পারেন। আজ যারা নতুন কাজ শুরু করেছেন বা নতুন কাজ শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে দিনটি খুবই ভালো দিন রয়েছে। আজ কাজের জায়গায় মোটামুটি ভালো সাফল্য লাভ করবেন, কিন্তু হ্যাঁ, ধৈর্য রাখবেন, কোনো ক্ষেত্রে আজকে কিন্তু কোনো কাজ না হতে পারে বা কোনো কাজ দেরিতে হওয়ার সম্ভাবনা থাকছে। আজকে আপনার আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি রয়েছে। আজকে আপনার খরচাপাতি লিমিটেড করতে হবে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। জটিল পরিস্থিতিতে অটল থাকা জরুরি রয়েছে এবং গভীরভাবে ভেবে দেখা জরুরি যে কোনো রকমের পরিস্থিতিকে, নাহলে কিন্তু আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। আজকে যারা প্রেম করছেন বা সদ্য বিবাহিত তার চেষ্টা করবেন নিজের ভিতরে বোঝাপড়াটা আগে থেকে ভালো রাখতে, তবে আপনাদের সম্পর্ক অনেকটা দিনের জন্য টেকসই হবে, নাহলে কিন্তু নিজের ভিতরে ছোট কোনো কারণেও ঝগড়া বাঁধতে পারে। আজকে প্রেমের দিক দিয়ে মোটামুটি ভালো রয়েছে। আজ যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো, আপনাদের জন্য দিনটি খুব ভালো সুযোগ নিয়ে আসবে। তো অবশ্যই আপনারা আপডেট থাকুন এবং সব রকম পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখা জরুরি রয়েছে। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, রাস্তাঘাটে খুবই সাবধানে চলুন, অযথা ব্যয় এড়িয়ে চলাটা আপনার জন্য আগেও পরামর্শ এখনও পরামর্শ। আজকে আপনার জন্য শুভ সময় হচ্ছে সকাল 10:17 থেকে ভালো সময় চলছে সকাল 11:07 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ শুরু করতে পারেন। লটারি কাটার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, খুব ভালো নয়। এখন জেনে নিচ্ছি আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ নতুন কোনো কিছু কেনাকাটার জন্য খুব ভালো যোগ রয়েছে। অবশ্যই আপনারা আজকে নতুন কোনো কিছু কেনাকাটা পরিকল্পনা করতে পারেন বা নতুন গাড়ি বা বাড়ি করার প্ল্যানিং রাখতে পারেন, সেক্ষেত্রে বেশ সাফল্য পাবেন। আজ ব্যবসায় বিনিয়োগে লাভের মুখ দেখতে পেতে পারেন। তা ব্যবসার জায়গায় আজকে যারা বিনিয়োগের চিন্তাভাবনা রেখেছেন তাদের জন্য দিনটি খুবই ভালো যাবে। অবশ্যই আপনারা বুঝে শুনে বিনিয়োগ করুন, ভালো রকমের রিটার্ন অবশ্যই পাবেন। এমনকি যারা শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো যাবে। আজকে যারা ফটকা ব্যবসা করছেন বা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা একটু চাপযুক্ত দিন যাবে, তো সে বিষয়টাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন, আগামী সময় আপনার জন্য খুবই ভালো সুযোগ আসছে। আজ অতিরিক্ত খরচ অন্যের অপ্রত্যাশিত আয়ের যোগ হতে পারে। আজ আপনাকে অতিরিক্ত খরচ একদমই এড়িয়ে চলতে হবে আর স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখতে হবে। আপনার আজকে হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে, অথবা যাদের আছে তাদের একটু বেশি সতর্ক হতে হবে। আজ যারা বিবাহিত স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় নতুন কিছু শুরু করলে সেটা বেশ ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা চাইলে আজকে নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করতে পারেন, এতে ভালো রকমের রিটার্ন অবশ্যই পাবেন। পড়াশোনা যারা করছেন তাদের জন্য আগামী সময় একটু কঠিন পরিস্থিতি আসতে চলেছে, তাকে থেকে সজাগ হন। আজকে আপনার জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিক। আজকে আপনার জন্য শুভ সময় হচ্ছে সকাল 11:07 থেকে ভালো সময় চলছে দুপুর 12:33 পর্যন্ত। অবশ্যই আপনার এই সময়ের ভিতরে ভালো কাজ করতে পারেন। লটারি কাটার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। এখন জেনে নিচ্ছি আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ বাড়িতে আপনাকে একটু বেশি সজাগ থাকতে হবে,
আর বাড়ির সমস্ত কাজগুলিকে টাইম ম্যাপিং করার চেষ্টা করুন। এতে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সঙ্গে আজকে ভালো সময় কাটানোরও সুযোগ থাকছে। এমনকি বাড়িতে আজকে অতিথি আসার সম্ভাবনা রয়েছে, তাদের আতিথেয়তার দিকে ধ্যান রাখবেন। তাদের সঙ্গে কথা বলার সময় আজকে বুঝে শুনে কথা বলবেন, একটাও অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না, আর কোনো রকম তর্কযুক্ত বিষয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন। আজ ঘনিষ্ঠ বা প্রিয়জন কারোর কাছ থেকে কিন্তু আঘাত পেতে পারেন, সেক্ষেত্রে দিনটি আজকে একটু চাপযুক্ত দিন রয়েছে, তো বুঝে শুনে কথা বলবেন আর আগে থেকে সতর্ক থাকবেন। প্রেমের বিষয়ে আজকে দিনটি খুব ভালো বলবো না, কারণ কিছু ক্ষেত্রে আজকে প্রেমে অসাফল্য বা প্রতারিত হতে পারেন, সে বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। আজ পরিবারের এবং নিজের পরিবারের জন এবং নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই আজকে একটু বেশি ধ্যান রাখবেন। কোনোভাবে আজকে একটু স্বাস্থ্য খারাপ হতে পারে বা শরীরচর্চার দিকে একটু ধ্যান দিন বা ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন, কোনোভাবে কোনো বিষয়কে অবহেলা করবেন না। আজকে এই রাশি জাতকদের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, আজকে আপনাদের স্কিনের সমস্যা কিছুটা দেখা দিতে পারে, সে ব্যাপারে সজাগ থাকুন। আর অধিক পরিশ্রম আপনার কোনো জায়গায় চোট আসতে পারে, তো অবশ্যই অধিক পরিশ্রম অবশ্যই ধ্যান রাখবেন, আপনার যতটা সম্ভব ততটাই করবেন, এর বেশি কোনো রকম চাপ নিয়ে কোনো কাজ করবেন না। আজকে আপনার ইনকাম আগের তুলনায় বৃদ্ধি পাবে, সে বিষয়ে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। লটারি কাটার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, অবশ্যই আপনারা আজকে একটাতে লটারি কাটতে পারেন। আজকে আপনার জন্য শুভ সময় দুপুর 12:01 থেকে ভালো সময় চলছে দুপুর 12:59 পর্যন্ত। এখন জেনে নেব আমরা কন্যারাশি। কন্যারাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকে আপনাদের কাজের জায়গায় খুব সজাগ থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার প্রতিভা দেখানোর জন্য দিনটি খুব ভালো রয়েছে, অফিসে বা কাজের জায়গায় আপনার আজকে প্রতিভার জন্য জুড়ি মেলা ভার হবে। আজকে আপনার সম্মান বৃদ্ধি বা প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা খুব রয়েছে, এমনকি বসের চোখে আপনিও ভালো হয়ে উঠতে পারেন। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি দিনটি ভালো যাবে, নিজের ব্যবসায় ভালো গ্রোথ অবশ্যই দেখতে পাবেন, কিন্তু হ্যাঁ, ধার দেওয়া থেকে বিরত থাকবেন। আচ্ছা, ব্যবসার জন্য নতুন কোনো ঋণ পেতে পারেন বা আজকে লোন কোনো স্যাংশন হতে পারে, সেক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা একটু সচ্ছল হবে, কিন্তু সেটাকে বুঝে শুনে বিনিয়োগ করুন, অযথা কোনো জায়গায় বিনিয়োগ করবেন, এতে কিন্তু আপনার অর্থ ক্ষতি আটকাতে কেউ পারবে না। আর দিনের শেষ ভাগে কোনো রকম জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন যা আপনার চিন্তা বৃদ্ধি করবে, তো সে বিষয়ে অবশ্যই সজাগ এবং সতর্কতা অবলম্বন করবেন। আজ পারিবারিক বিষয়ে কোনো বিষয় আর্থিক সংকটের মতো সমস্যার মুখোমুখি হবেন, পারিবারিক বিষয়ে, তো সে ব্যাপারে আর্থিক ব্যাপারে একটু সজাগ থাকুন। আর আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনি কোনো নতুন বা এক্সট্রা কাজ অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে আপনার পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বেশ ভালো সুযোগ, অবশ্যই তাদের সঙ্গে সময় কাটাবেন, পারলে খুব ভালো হয়। আর আপনার জন্য দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো বলা যাবে না, স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন, অযথা ব্যয় এড়িয়ে চলবেন, পুরনো কোনো বন্ধুর সঙ্গে অবশ্যই দেখা করতে পারেন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নিচ্ছি আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ কাজের জায়গায় অনেকটা প্রেশার থাকবে, কিন্তু হ্যাঁ, কাজের জায়গায় অনেকটা উন্নতি বা বেশ ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, এই সে বিষয়ে আজকে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ এমনকি কাজের জন্য বিদেশ যাত্রারও সুযোগ আসতে পারে, সেটাকে অবশ্যই কাজে লাগানো যেতে পারে। আজ ব্যবসা নিয়ে একটু সতর্কতা থাকা দরকার রয়েছে, ব্যবসায় তৃতীয় কোনো ব্যক্তির কোনো পরামর্শে ব্যবসায় কোনো রকম পরিবর্তন আনবেন না বা আপনার সিদ্ধান্তের উপরে কোনো রকম পরিবর্তন আনবেন না, সেটাকে সঠিকভাবে পরিচালনা করুন, মোটামুটি ব্যবসায় সাফল্য অবশ্যই পাবেন। আর আজকে আপনার কোনো প্ল্যান কারোর সঙ্গে আলোচনা করবেন না, সেটা কিন্তু না হলে সাকসেসফুল হওয়া থেকে আটকে যেতে পারে। আজকে আপনার অনেক দিনের ইচ্ছে পূরণ হতে পারে, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাবে। আর প্রেমের বিষয়ে আজকে দিনটি খুবই ভালো, প্রেমে আজকে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বা পুরনো কোনো প্রেম ফিরে আসতে পারে, যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে। আজকে একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, এতে আপনাদের ভিতরে বোঝাপড়াটা আরও খুব ভালো হয়ে উঠবে, কাজের জায়গায় দায়িত্ব বৃদ্ধি পাবে,
সেগুলোকে খুব দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করুন। কোনোভাবে কোনো কাজে এত গাফিলতি না হয় সেদিকে ধ্যান রাখবেন। যারা ব্যবসা করছেন আপনার অবশ্যই কর্মীদের উপরে নজর রাখবেন, তাদেরকে অবশ্যই নিজেদের মতো করে রাখার চেষ্টা করবেন। কোনো বিষয় নিয়ে আলোচনা করে নিয়ে ব্যবসা করলে খুবই ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। যারা পড়াশোনা করছেন বিদেশে যাওয়ার সুযোগ অবশ্যই পাবেন, তাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। লটারি কার্ডের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, অবশ্যই আপনারা আজকে লটারি কাটতে পারেন। আজকে আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকবেন। আপনাদের জন্য শুভ সময় সকাল 9:17 থেকে ভালো সময় চলছে সকাল 10:34 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ করতে পারেন। এখন জেনে নিচ্ছি আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে দেখা জরুরি রয়েছে। কোনো কাজের আপনাকে বড় রকমের ক্ষতিপূরণ দিতে হতে পারে, সে ব্যাপারে ধ্যান রাখবেন এবং সজাগ থাকবেন। আর কোনো কাজে না করে কোনো রকম কাউকে কোনো রকম কথা দেবেন, এতে কিন্তু কথা খিলাফ হতে পারে যা আপনার ব্যবসা বা কাজের জায়গায় অনেকটা বড় ক্ষতি হতে পারে। কোনো সম্পর্ক না জেনে শুনে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না বা কোনো রকম মন্তব্য কারোর প্রতি করবেন না, সে ব্যাপারে আজকে কিন্তু আপনার মান সম্মানে নানাপ্রণ হতে পারে। তাই সে ব্যাপারে সজাগ থাকুন এবং সতর্কতা অবলম্বন করবেন। আর বিভিন্নভাবে আজকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, সে ব্যাপারে সজাগ থাকবেন। কোনো কাজে আজকে তাড়াহুড়ো করা চলবে না, অপ্রয়োজনীয় কোনো কাজ এড়িয়ে চলবেন। সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলোকে আজকে সকাল থেকে করার চেষ্টা করবেন। আজ পরিবারে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে দিনটি মোটামুটি ভালো রয়েছে। পরিবারিক কোনো সিদ্ধান্তে আজকে দিনটি খুবই ভালো যাবে। আজকে আপনার ব্যবসায় আগের তুলনায় একটু উন্নতি দেখা যাবে, তো বড়দের সঙ্গে অবশ্যই আলোচনা করে রাখবেন। কোনো বিষয় নিয়ে আজকে খুব বেশি হতাশা হওয়ার দরকার নেই, এটা হয়নি আজকে আবার চেষ্টা করুন, আগামী সময়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কোনো কাজ আজকে সহজে হবে না, তো সেটা অবশ্যই আগে থেকে মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আর যারা বিবাহিত তাদের মধ্যে আজকে কোনোভাবে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই সে ব্যাপারে সতর্ক থাকবেন। আজকে আপনার শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। লটারি কাটার জন্য দিনটি খুব একটা ভালো নয়। আজকে আপনার শুভ রং সময় হয়েছে সকাল 9:10 থেকে ভালো সময় চলছে সকাল 10:27 পর্যন্ত। এখন চেয়ে নিচ্ছি আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ বাড়তি কথা বলা থেকে একদম বিরত থাকা দরকার রয়েছে, অপ্রয়োজনীয় কোনো রকম কথা বলবেন না, নাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন, তো সে ব্যাপারে অবশ্যই সজাগ থাকবেন। আজ পরিবারকে নিয়ে কাছে পিঠে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই রাখতে পারেন। আজ পরিবারকে বেশি সময় দিন, এতে আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং আপনারও মন ভালো থাকবে। আর যারা প্রেম করছেন বা যারা সদ্য বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাবে। আপনারা নিজের মতো করে সময় কাটাতে পারেন বা আজ ছোটোখাটো কোনো উপহার একে অপরকে দিতে পারেন, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজ আপনার অনেক দিনের কোনো জটিল সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে আজকের দিনটি আনন্দে কাটবে। যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছেন বা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজকে ভালো কোনো কাজের খবর আসার সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই সেই ব্যাপারটা ভেবে দেখা জরুরি রয়েছে এবং তার অবশ্যই সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন। আজ যারা ব্যবসা করছেন বা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, তারা অবশ্যই আজকে একটু সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায় কিছুটা ক্ষতি বা লোকসানের সম্ভাবনা রয়েছে, তাই কোনো জায়গায় বিনিয়োগের ব্যাপারে আজকে সতর্কতা অবলম্বন করবেন, তাড়াহুড়ো কোনো রকম করবেন না। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন চেয়ে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনি কোনো কাজকে তাড়াহুড়ো করবেন না বা কোনো কাজকে কোনোভাবে হালকাভাবে নেবেন না, সমস্ত কাজ খুব দায়িত্ব সহকারে এবং গুরুত্বপূর্ণভাবে করা জরুরি রয়েছে। আজকে আপনি ভগবানের পুজো করে দিনটি শুরু করুন।
আপনার বিশ্বাসে ভগবানকে পুজো করে দিনটি শুরু করুন, এতে আপনার দিনটি কিছুটা হলেও ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই আজকে নিজে কিছু চেষ্টা করুন, এতে আপনি কাজে মোটামুটি হলেও সাফল্য পাবেন। আজ কোনো কাজে অলসতা আনলে কিন্তু সেই কাজটি না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থেকে যায়, তাই অবশ্যই আপনাকে অলসতাকে দূরে রাখতে হবে। আজ মনের জোর খুব জরুরি রয়েছে, আজ নিজের মনকে শক্ত রাখুন এবং দিনটি পরিচালনা করুন, এতে আপনার জন্য দিনটি খুবই ভালো যাবে। আজ নতুন কোনো কিছু ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ বা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। আজকে আপনার সাফল্যের পিছনে আপনার প্রেমিকা বা স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তো অবশ্যই তাদেরকে সম্মান করবেন। নিজের ভিতরে আজকে দিনটি ভালোভাবে কাটাতে একে অপরকে ছোটোখাটো উপহারও দিতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে। পরিবারে সুখ শান্তি বজায় রাখতে পরিবারকে সময় দিন, আর বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, যাতে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর যারা ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, তারা বুঝে শুনে বিনিয়োগ করুন, ভালো রিটার্ন পাবেন। লটারি কার্ডের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, অবশ্যই আপনারা আজকে একটা দিয়ে লটারি কাটতে পারেন। আজকে আপনার জন্য শুভ সময় হচ্ছে দুপুর 2:03 থেকে, ভালো সময় চলছে দুপুর 3:07 পর্যন্ত। আপনারা আমরা অবশ্যই আপনার এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ করতে পারেন। এখন জেনেছি আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকে আপনাকে খুব সতর্কতার সঙ্গে দিনটি পরিচালনা করতে হবে, সেটা কাজের জায়গায় হতে পারে অথবা আপনার ব্যবসার জায়গায় হতে পারে। আজকে আপনার জন্য দিনটি খুবই ঝামেলাকর দিন বা চাপযুক্ত দিনের একটা দিন হতে পারে। যারা অফিসে কাজ করেন তাদের আজকে কাজের প্রেশার বৃদ্ধি পেতে পারে বা আজকে আপনাকে দিনে বেশি কাজ করতে হতে পারে, তার জন্য আপনার আজকে একটু চাপ বৃদ্ধি পাবে বা মানসিক প্রেশার হতে পারে, তো ধৈর্য রাখবেন। আজকে আপনার ব্যবসা জায়গায় দিনটি মোটামুটি ভালো চলেও কিন্তু ব্যবসা কিছু ক্ষেত্রে আজকে লোকসানের সম্ভাবনা রয়েছে, কোনোভাবে আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারে বা ব্যবসায় কোনো কারণে আপনার কোনো জিনিস ক্ষতি হয়ে যেতে পারে, তো সে ব্যাপারে অবশ্যই সজাগ থাকুন। আজ পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন, আজ নিজের মন ভালো রাখতে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন অথবা বন্ধুবান্ধবের সঙ্গেও সময় কাটাতে পারেন, এমনকি দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা অবশ্যই রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়। আর যারা পড়াশোনা করছেন বিদেশে যাওয়ার সুযোগ অবশ্যই পাবেন, অবশ্যই নিজেদের পড়াশোনা আরেকটু গুরুত্ব দিতে হবে, আগামী সময়ে আপনাদের জন্য কঠিন একটা পরিস্থিতি বা একটু চাপযুক্ত সময় আসতে পারে, সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আজ পরিবারের বয়োজ্যেষ্ঠ বাচ্চা কেউ থাকলে তাদের সঙ্গে সময় কাটান, তাদের কোনো বিষয় নিয়ে আপনাকে অবশ্যই একবার ভেবে দেখা জরুরি রয়েছে। আর মা বাবার কথা শুনে আজকে দিনটি পরিচালনা করুন, মোটামুটি ভালো বা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই আজকে বুঝে শুনে বিনিয়োগ করুন, ভালো রকমের রিটার্ন অবশ্যই পাবেন। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। লটারি কাটার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। আর আজকে আপনার জন্য শুভ সময় হচ্ছে সকাল 10:11 থেকে, ভালো সময় চলছে সকাল 11:13 পর্যন্ত। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ আত্মীয়দের সঙ্গে কোনোভাবে তর্ক বাড়তে পারে, তাই আত্মীয়দের সঙ্গে কথা বলার সময় খুবই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করবেন। আর ভ্রমণের সুযোগ পেলে অবশ্যই ঘুরতে যেতে পারেন, এতে আপনার মনও ভালো থাকবে এবং সকলের মনও ভালো থাকবে। আজ পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই রাখতে পারেন, এতে আপনার জন্য দিনটি খুবই ভালো যাবে। আজ যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য ভালো সুযোগ অবশ্যই আসবে, ভালো কোনো কলেজ বা ভালো কোনো স্কুলে অ্যাডমিশনেরও বেশ ভালো সুযোগ থাকবে। আজ শরীর নিয়ে একটু আপনাকে সজাগ থাকতে হবে, কোনোভাবে পুরনো কোনো সমস্যা বা গাঁঠের ব্যথা অবশ্যই আপনার আবার দেখা দিতে পারে, তো সে ব্যাপারে সজাগ থাকুন। এমনকি যাদের ব্লাড প্রেশার বা সুগার আছে তারা অবশ্যই একটু বেশি সতর্ক থাকুন এবং নিজেকে খুব ট্রিটমেন্টের মধ্যে রাখার চেষ্টা করবেন, আজকে আপনার না হলে কিন্তু শরীর খারাপের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ বন্ধুদের সঙ্গে কোনোভাবে ঝামেলা হতে পারে, তাই একটু সজাগ থাকবেন,
বুঝে শুনে কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন। কারো কোনো পার্সোনাল বিষয় নিয়ে আজকে কথা না বলে আপনার জন্য ভালো হয়। আজকে নতুন ব্যবসা শুরু করে থাকলে সেক্ষেত্রে মোটামুটি দিনটি ভালো যাবে। অবশ্যই ব্যবসার দিকে ধ্যান রাখবেন, ধার দেওয়া থেকে একদমই বিরত থাকা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। আজকে শেয়ার মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চাইলে দিনটি মোটামুটি ভালো রয়েছে, খুব ভালো বলবো না। তো সঠিকভাবে ট্রেনিং বা শিক্ষা নিয়ে তারপরে বিনিয়োগ করুন, তবে ভালো রকমের রিটার্ন পাবেন। আজকে আপনার লটারি কাটার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, আপনারা চাইলে একটা আজকে লটারি কাটতে পারেন। আজকে আপনার জন্য শুভ সময় হচ্ছে দুপুর 2:09 থেকে ভালো সময় চলছে 2:03 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন।